দর্শক, আরেক 71 হেলথ মিডিয়ায় আপনাদেরকে স্বাগত। সিপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, আমরা একে বাংলায় ফুসফুসের দীর্ঘস্থায়ী বাধাজনিত রোগ বলতে পারি। এটি একটি ধূমপানজনিত রোগ এবং সারা পৃথিবী জুড়ে প্রায় 30 কোটি লোক এই রোগে ভুগছে এবং 50 থেকে 60 লক্ষ লোক প্রতি বছর এই রোগে মারা যায়। আমাদের দেশেই প্রায় 2 লক্ষ লোক প্রতি বছর এই রোগে মারা যায় এবং এই রোগটি একটি প্রতিরোধযোগ্য রোগ। আমি প্রথমেই বলেছি এটি ধূমপানের কারণে হয়ে থাকে। আমরা যদি ধূমপানের বদভ্যাস বা এই ধূমপানজনিত রোগটিকে বাদ দিতে পারি তবে এই সিপিডি থেকে মুক্ত হতে পারি। সিপিডি রোগে দেখা যায় যে ফুসফুসের শ্বাসনালীতে প্রদাহের কারণে ফুসফুসের শ্বাসনালী সংকুচিত হয়ে যায়, ফলে আমরা প্রতিবার ফুসফুসে যে শ্বাস নিই প্রশ্বাসের সময় এবং নিঃশ্বাসের সময় যে শ্বাস বের করে দিই সেটি ফুসফুসে আটকে যায়, ফলে ফুসফুসে ছোট ছোট যেই বায়ুথলি আছে যাকে এলভিউলাই বলে সেই বাতাসের চাপের কারণে সেই বায়ুথলিগুলো ছিঁড়ে যায়, ফলে সেখানে এই ফুসফুসের মধ্যে এবং আমাদের দেহের রক্তের মধ্যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের যেই ডিফিউশন প্রক্রিয়া চলে যার মাধ্যমে আমাদের দেহে অক্সিজেন আসে সেটি ব্যাহত হয়ে যায়। দেখা যায় যে সিপিডি রোগ ধূমপান ছাড়াও আমাদের দেশের গ্রামাঞ্চলে আমাদের মায়েরা যে কঠিন জ্বালানি দিয়ে রান্না করেন বা খড় পুরান এসব কারণে যে ধোঁয়া নির্গত হয় এবং বিভিন্ন জায়গায় যে ব্রিকফিল রয়েছে সেখান থেকে যে ধোঁয়া নির্গত হয় সেই ধোঁয়া একটি সিপিডির গুরুত্বপূর্ণ কারণ, বিশেষ করে আমাদের মতো উন্নয়নশীল এবং মধ্যম আয়ের দেশে। এই কারণেই আমাদের দেশের মায়েরা যদিও ধূমপায়ী না সেক্ষেত্রেও দেখা যায় যে তারা সিপিডি রোগে ভুগতে থাকে। ধূমপান এবং কঠিন জ্বালানি নির্গত ধোঁয়া ছাড়া আর গুরুত্বপূর্ণ কারণ হলো শিল্প কলকারখানার ধোঁয়া, গাড়ির ধোঁয়া, যেটি আমাদের শহরে খুব গুরুত্বপূর্ণ কারণ, এবং রাসায়নিক দ্রব্যাদি। সিপিডি রোগীরা দেখা যায় যে কাশিতে ভুগতে থাকে এবং এই কাশি যদি পরপর 2 বছর থেকে থাকে এবং প্রথম দিকে দেখা যায় যে শীতের দিকে শুরু হয়, এরপরে প্রায় সারা বছরই কাশি থাকে এবং কাশির সঙ্গে তাদের প্রচুর শ্লেষ্মা নির্গত হয় এবং এই শ্লেষ্মা সাধারণত আঠালো সাদা হয়, কিন্তু যদি বুকে ইনফেকশন হয় সেই ক্ষেত্রে দেখা যায় যে শ্লেষ্মা বাদামি বর্ণের হয়ে যায়। তারপর ধীরে ধীরে রোগীর শ্বাসকষ্ট শুরু হয় এবং শ্বাসকষ্টের মাত্রা দিনে দিনে বাড়তেই থাকে এবং একটা সময় এমন হয় যে রোগী বিছানা থেকে নামতে পারেন না, রোগী বাথরুমে যেতে পারেন না। তারপর যদি এই রোগের তীব্রতা আরও বাড়তে থাকে সেই ক্ষেত্রে এই লাংসের রোগটি রোগীর হার্টকেও আক্রমণ করে। দেখা যায় যে রোগীর হার্টের মধ্যে রাইট হার্ট ফেইলুর হয়ে যায়, সেই ক্ষেত্রে দেখা যায় যে রোগীর পা ফুলে যায়, তারপরে রোগীর যকৃত বেড়ে যায়, পেটে ব্যথা হতে থাকে এবং সারা শরীরেই তখন একটি ফোলা ফোলা ভাব চলে আসে। আমরা এটিকে কর পালমোনারি বলে থাকি। আরও যদি কিছুদিন যায় তখন দেখা যায় যে রোগীর ফুসফুস একেবারে অকার্যকর হয়ে গেছে, মানে ফুসফুসের যেই প্রধান কাজ আমাদের রক্তের মধ্যে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রাখা এবং আমাদের দেহে যে কোষে কোষে বিপাক প্রক্রিয়ার ফলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে সেটিকে বের করে দেয়া, সেই কাজটি আর ফুসফুস করতে পারে না, তখন তাকে রেসপিরেটরি ফেইলিউর বলে এবং দেখা যায় যে এই রোগীর তখন প্রায় সারাদিন ঘুমের সময় বা রেস্টের সময়ও দেহে অক্সিজেনের মাত্রা অনেক পরিমাণে কমে যায়। আমাদের কাছে যখন কোনো রোগী আসে, যদি রোগী বলে আমি ধূমপাই বা আমি এই ধোঁয়ার মধ্যে থাকছি পেশাগত কারণে বা রান্নাঘরে দীর্ঘ সময় ধরে, তার বয়স যদি 40 বা তদূর্ধ্ব হয়, তিনি যদি এই ধরনের লক্ষণের কথা বলে থাকেন, তখন আমরা স্পাইরোমেট্রি করে থাকি।
তারপর কখনো রোগীর এক্সরে করে থাকি, আরো যদি প্রয়োজন হয় তখন হয়তো সিটি স্ক্যান করে থাকি, ইসিজি করে থাকি, করে রোগী সিপিডি বা তার কোনো জটিলতায় ভুগছে কিনা সেই জিনিসগুলো নির্ধারণ করে থাকি। যদি কোনো রোগীর সিপিডি রোগ হয়েই থাকে, আমরা সিপিডি রোগের পরিপূর্ণ চিকিৎসা দিতে পারি। কিন্তু একটি দুঃখজনক বিষয় হচ্ছে যে সিপিডি নিরাময়যোগ্য রোগ নয়। সিপিডি কে যদি আমরা চিকিৎসা করি, সেই রোগী হয়তো স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন, কিন্তু ধীরে ধীরে তার ফুসফুস ফেইলুরের দিকে চলে যাবে এবং একটা সময় সে রেসপিরেটরি ফেইলুরের কারণে মারা যাবে। সিপিডি রোগের চিকিৎসার জন্য আমরা মুখে খাবারের ঔষধ, ইনজেকশন, ইনহেলার এবং কখনো যদি খুব বেশি শ্বাসকষ্ট হয় সেই ক্ষেত্রে নেবুলাইজার ব্যবহার করে থাকি এবং রোগীর অক্সিজেনের মাত্রা সঠিক রাখার জন্য রোগীকে আমরা বিভিন্নভাবে অক্সিজেন দিয়ে থাকি। তবে মনে রাখতে হবে যে সিওপিডি রোগীকে আমরা সব সময় স্বল্প মাত্রার অক্সিজেন দিয়ে থাকি। যদি কখনো কোনো রোগীকে বেশি মাত্রার অক্সিজেন দেওয়া হয় সেই ক্ষেত্রে রোগী একেবারে কোমায় গিয়ে মারাও যেতে পারে। অনেক সময় সিপিডির রোগীকে আমরা বাড়িতেও দীর্ঘমেয়াদী অক্সিজেন দিয়ে থাকি, তাকে ডোমিসিলিয়ারি অক্সিজেন থেরাপি বলা হয়। সেই ক্ষেত্রে রোগীকে অক্সিজেন কনসেন্ট্রেটার ব্যবহার করতে হয়। অক্সিজেন কনসেন্ট্রেটার বায়ুর যে অক্সিজেনের মাত্রা সেটিকে নিয়ে সেখানে নাইট্রোজেন সরিয়ে দিয়ে অক্সিজেনের মাত্রা বাড়িয়ে দেয়। আবার অনেক ক্ষেত্রে রোগী বলে যে স্যার আমরা বাথরুমে যদি যাই তখনই দেখা যায় যে আমার শ্বাসকষ্ট হয়। সেই ক্ষেত্রে আমি রোগীকে বলি যে আপনি তাহলে বাথরুমেও ছোট একটি অক্সিজেন সিলিন্ডার বা অক্সিজেন কনসেন্ট্রেটার নিয়ে যাবেন, যেন আপনার অক্সিজেন যদি কমে যায় সেই ক্ষেত্রেই আপনি অক্সিজেন ব্যবহার করবেন, কারণ অক্সিজেন ব্যবহার করলেই আপনার শ্বাসকষ্টটা আপনি তত বুঝতে পারবেন না। পাশাপাশি একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে ফুসফুসের এসব ঔষধের চিকিৎসার পাশাপাশি রোগীকে আরো কিছু বিষয় মানতে হবে। যেমন তিনি যদি ধূমপায়ী হন অবশ্যই তাকে ধূমপান ত্যাগ করতে হবে। যদি কেউ রান্নাঘরে এই লাকড়ি পুড়িয়ে বা খড় পুড়িয়ে রান্না করেন, আমি বলবো তিনি বৈদ্যুতিক চুলা বা এলপি গ্যাস এগুলো ব্যবহার করেন। রান্নাঘরের মাধ্যমে যেন ধোঁয়া ঘরের মধ্যে না ছড়ায়, এজন্যে রান্নাঘর অবশ্যই শোবার ঘর থেকে একটু দূরে রাখতে হবে এবং রান্নাঘরে যথাযথ যেন ভেন্টিলেশন থাকে। কোথাও কোথাও ধোঁয়া মুক্ত চুলার ব্যবহার করা যায়। আপনারা যারা গ্রামাঞ্চলে এই লাকড়ির চুলা ব্যবহার করেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে তারা যেন ধোঁয়া মুক্ত চুলা ব্যবহার করেন। পাশাপাশি দেখা যায় যে এই রোগীগুলো যদি ইনফ্লুয়েঞ্জা ও নিউমোনিয়ার জন্য ভ্যাকসিন নেন, তাতেও তাদের ফুসফুসের সংক্রমণ এবং এই সিওপিডি হঠাৎ যেন তাদেরকে আক্রমণ করতে না পারে বা সিওপিডি রোগের হঠাৎ যেন অবনতি না হয় সেটি রোধ করা যায়। পাশাপাশি তাকে অবশ্যই তার শারীরিক ফিটনেসের জন্য এবং রোগটি যেন এই রোগীকে কাবু করে না ফেলে সেজন্য তাকে পালমোনারি রিহ্যাবিলিটেশনের কথা বলে থাকি। সেটি হচ্ছে আর কিছুই না যে তিনি হালকা ব্যায়াম করবেন। ব্যায়াম করার জন্য ঘরে খালি হাতে ব্যায়াম, শুধুমাত্র একটু হাঁটাহাঁটি করতে পারেন, প্রচুর পানি পান করবেন। এই পানি তার শ্বাসনালীকে ভেজা রাখবে এবং শ্বাসনালীতে কোনো জীবাণু বা ধুলাবালি ঢুকতে পারবেন না। তিনি যেন পরিমিত আহার করেন এবং প্রতিদিন কিছু তাজা ফলমূল খান, তবেই তিনি সিপিডি থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন। সিপিডি রোগী একবার যদি সিপিডিতে আক্রান্ত হয়, দেখা যায় যে 5-7 বছরের মধ্যেই তাদের প্রায় অর্ধেক রোগী অ্যাকচুয়ালি আর বেঁচে থাকেন না, তাদের অধিকাংশই ধীরে ধীরে মৃত্যুর কবলে ঢলে পড়েন এবং শেষের দিকে তারা একেবারেই শয্যাশায়ী হয়ে পড়েন। এবং সিপিডির কিছু রোগী শেষ দিকে এসে হয়তো আইসিউতে চিকিৎসার জন্য যান, কিন্তু আইসিউতে গেলেও দেখা যায় এই রোগীগুলোকে আর ইন্টিবেট করা হয় না। কৃত্রিম শ্বাস দেওয়ার জন্য আমরা শ্বাসনালীতে যেই নল ব্যবহার করি সেটি সিপিডি রোগীদের
অনেক সময় ব্যবহার করি না এই ক্ষেত্রে আমরা বাইপ্যাপ নামক একটি যন্ত্র দিয়ে তাকে কৃত্রিম শ্বাসের ব্যবস্থা করি সুস্থ থাকুন ভালো থাকুন আরেক 71 এর সাথেই থাকুন